এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ, বরফপথে আজকে প্র্যাকটিস হবে, কালকে পরশু দিন থেকে খেলা শুরু। এখানে আমরা প্র্যাকটিসে আসছি, মাঠগুলো অসাধারণ, আসলে আমরা তো এরকম সুবিধা পাই না। একটু মাঠগুলো দেখেন, এখানে এখানে মেয়েদের টুর্নামেন্টও একটা হবে, আবার ছেলেদেরও আছে, সবই মিলে আমরা আজকে এখানে প্র্যাকটিসে আসছি। ভালো সেশন হবে আশা করি সবার কাছে, আমরা দোয়া চাই আমাদের প্রতিপক্ষ আমাদের। আজকে এখন একটু আগে পাইলাম যে এর মধ্যে ব্রাজিল আছে, ইতালি আছে, তারপরে অনেকগুলো না মানে আফ্রিকান দেশ আছে, ফ্রান্স আছে, সেনেগালও আছে, জানি না কার সাথে করবে। সবার কাছে দোয়া চাই, লেটস সি কি হয়, জানি না কি হবে। এদিকে একটু দেখাই দাও না প্লিজ। আমরা আমাদের প্র্যাকটিস ম্যাচের জন্য আসছি, এখানে একটা মাঠে আমাদেরকে বরাদ্দ করা হয়েছে, আপনারা দেখলে আশ্চর্য হবেন, এত সুন্দর। এটা কি টার্ফ না? টার্ফ নাকি? জি ভাই, এটা কি টার্ফ না? আমার তো ঘাস মনে হইতেছে, টার্ফ না? এই যে আমাদের জন্য আপনি দেখলে এত ভালো লাগবে যে আমরা সবাই, যে আমাদের প্লেয়াররা রেডি হইতেছে প্র্যাকটিসের জন্য, এটা অন্যরকম একটা ফিলিংস। আমাদের চিটং থেকে আশরাফ ভাইদের সহ এখানে সবাই, আমাদের ম্যানেজার নিয়ন স্যার আছেন, নিয়ন ভাই আশরাফ আছেন, মানে স্বপন আছে, বাংলাদেশ, বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি, এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা ভাগ্যের বিষয় যে মরক্কোর মতো জায়গায়। সানাউল বাবু, রানা, মাসুদ, ডিউক, মরক্কোর মতো জায়গায়, লাভলি কিপার রাজ্জাক ভাই, মরক্কোর মতো জায়গায় আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি, এটা একটা অসাধারণ একটা ফিলিংস। এখানে আবার আমাদের ভাই, তোমার নাম বলো? আমার জাহাঙ্গীর বিশ্বাস, বিপু। বিপু, ও তো অনেক কষ্ট করতেছে একদম প্রথম থেকেই, তা আমি মনে করি যে ইটস এন অ্যামেজিং ফিলিংস। আমি সবার কাছে দোয়া চাই এবং দেখি আমরা যতটুকু পারি চেষ্টা করব ইজ্জত রক্ষা করার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো বিপু, তোমার ফিলিংসটা কেমন একটু বলো। হ্যাঁ, আমি অভিভূত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে এই প্রথম এসেছি আমরা মরক্কোতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। থ্যাংক ইউ। মাসুদ, উড ইউ সে এনিথিং? এনিথিং? এটা আসলে অসাধারণ অনুভূতি, দেশকে, দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমরা শুধু মরক্কোতে এসেছি, ইনশাআল্লাহ ভালো যাতে খেলতে পারি সবার কাছে দোয়া চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। কিছু বলবেন, লাস্ট লাস্ট কথা কিছু বলবেন? দেশের পতাকা বহন করছি, হ্যাঁ, দেশের প্রতিনিধিত্ব করছি, খেলার জন্য এত চমৎকার পরিবেশে খেলবো, আমাদের অনুভূতিটা আসলে অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাহফুজ, মাহফুজ কিছু বলবা তুমি? এনিথিং? আমাদের কোচ কিছু বলবা তুমি? আমরা আশাবাদী, একটা ভালো খেলা উপহার দিব, বাংলাদেশ আমাদের ভালো খেলার জন্য ওয়েট করতেছে, আমরা ইনশাআল্লাহ ভালো খেলা উপহার দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।